একদিকে দাড়ি ভিটাই এনআইএ, কলকাতায় এনআইএ, সঙ্গে সিবিআই, সঙ্গে ইডি, এ বাংলা ক্রমশ তদন্তকারী সংস্থাদের হেডকোয়ার্টারে রূপান্তরিত হচ্ছে। একটা সময় পশ্চিমবঙ্গের এই বাংলা ছিল রাজধানী, তারপরে বাংলা থেকে রাজধানী গেল দিল্লি, এখন উল্টো হচ্ছে। অন্তত তদন্তকারী সংস্থাগুলোর জন্য কলকাতা রাজধানীতে রূপান্তরিত হচ্ছে, কারণ এত দুর্নীতি, এত অন্যায়, এত রকমের অপরাধ এই বাংলায় ঘটছে যে সেখানটাই সিবিআই, ইডি, এনআইএর তদন্তের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্যের জন্য এটা বড় দুশ্চিন্তার। ভারতবর্ষে আর অন্য কোনো রাজ্য কি আছে যেখানে এতগুলো তদন্তকারী সংস্থা এত ঘন ঘন তদন্ত করবার নির্দেশ পাচ্ছেন? তার মানে কি এটাই যে আমরা ক্রমশ আইন শৃঙ্খলার অবনতি ঘটতে ঘটতে এক এমন অচল অবস্থার মধ্যে চলেছি যখন পশ্চিমবঙ্গে আগামী দিনে রাজ্য সরকারের নেতৃত্বে আর মানুষের বিশ্বাস থাকবে না, রাজ্য পুলিশের কাজকর্মে মানুষের বিন্দুমাত্র বিশ্বাস থাকবে না, মানুষ শুধুমাত্র কেন্দ্রীয় সংস্থাকে চাইবে? আমরা সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছি।